হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি আবার পাহাড়ে চলে এসেছি, আর পাহাড়ে আসলে আমি একটু বেশি ভালো থাকি। অনেক দিন ধরে আসতে যাচ্ছি কিন্তু পারছিলাম না, চলে আসছি পাহাড়ে। এখন আমরা আলীকদম থেকে যাব হচ্ছে পুয়া মুহুরি। আলীকদম থেকে খুব চমৎকার রাস্তা, 35 কিলোর মতো হবে। চলেন। বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী কুরুকপাতে ইউনিয়নের দুর্গম এলাকা হচ্ছে এই পুয়ামুহুরি। সেখান থেকে হেঁটে অথবা নৌকায় আলীকদম সদরে আসতে প্রায় 2 দিন সময় লাগতো। এই 2 দিনের মাঝখানের একদিন যে কোনো পাড়ায় রাতে থাকা লাগতো, আর সেই 2 দিন এখন হয়েছে মাত্র 1.5 ঘন্টা। আপনারা অনেকেই অনেকে থানচি, রেমাক্রি, মদক লিকড়ি রোডেও গিয়েছেন, কিন্তু আলীকদম জানালিপাড়া কুরুকপাতা হয়ে পুয়ামুহুরির এই রাস্তাটা বেশ চওড়া। মায়ানমার সীমান্ত ঘেঁষে আমাদের যে 317 কিলোমিটার রাস্তা হচ্ছে, সেই রাস্তার অংশ কিন্তু এই রোডটা। মাতামুহুরি নদীর কোল ঘেঁষে নির্মিত এই সড়কটির একদিকে নদীর আঁকাবাঁকা দৃশ্যের দেখা মেলে, আর অন্যদিকে উপভোগ করা যায় সবুজ পাহাড়ের সৌন্দর্য। সড়কের কোথাও কোথাও পাহাড় চূড়ায় বানানো হয়েছে দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট। সেখান থেকে সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের পর্বে আপনাদের জন্য থাকবে বান্দরবনের নতুন একটা সিরিজ। দেখার নিমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন।